আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী পাঁচ দিনের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখে নিব এক নজরে। প্রিয় দর্শক, গতকাল দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। খুলনা, বরিশাল এবং আমরা ম্যাপটা একটু বড় করি, এখানে সেনবাগ, মতিহাট, তারপর ফরিদগঞ্জ, তারপর এদিকে বরিশাল, লালমোহন শহরে, মঠবাড়িয়া, পিরোজপুর এবং খুলনা, খুলনা বিভাগের বিভিন্ন জায়গায়, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়। এছাড়া কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যায় এবং গতকাল ঢাকার উত্তরে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যায়। অন্যদিকে পরিচুরি উপজেলা, চট্টগ্রাম এবং কক্সবাজার, টেকনাফ, চকুরিয়া, কুতুবদিয়া এবং পাহাড়ি অঞ্চলে প্রবল ভারী বর্ষা হতে দেখা যায়। তো দেশের উত্তরাঞ্চলে তেমন ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি, ভূমিসিংহ বিভাগেও তেমন ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি এবং সিলেট, তারপর অন্যদিকে রংপুর, কালাই, রাজশাহী বিভাগের মধ্যেও তেমন ঝড় বৃষ্টি তৈরি হতে দেখা যায়নি। আজ আবারও দেশের উত্তর পূর্বাঞ্চলে, এই যে পশ্চিমাঞ্চলে, মূলত পশ্চিমাঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। আগামী 24 ঘন্টায় দেশের মধ্যপ্রান্ত অঞ্চল সহ দেশের মূলত বেশ কিছু জায়গায় আবারও দুপুর পর থেকে বা বিকেল থেকেই আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বজ্র বৃষ্টির মোড়টা দেখাবো, দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে মডেল আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন আজকে আবারও দুপুরের পর বা বিকেল থেকে আবারও দেশের পশ্চিম, এই যে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে মডেল। এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, অন্যদিকে শালিকোপা এবং মেহেরপুর, তারপর যশোরের কিছু কিছু জায়গা এবং সাতক্ষীরা, তারপর এদিকে শিবনগর, মূলত পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার এই বিশেষ মডেলগুলো। তো পরবর্তীতে দেশের মধ্যপ্রান্ত অঞ্চল সহ ধরে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আগামী পাঁচ দিনের লাইভ ট্র্যাকটা আমরা দেখব, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বেশি। তো এই মুহূর্তে আগামী পাঁচ দিন লাইভ ট্র্যাকটা আমরা দিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছেন দেশের মূলত পূর্বাঞ্চলে, দেশের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা রয়েছে, চট্টগ্রাম, পরিচুরি উপজেলা, তারপর এদিকে কাগড়াছড়ি সহ ধরে, তারপর সেনবাগ এবং ফরিদগঞ্জ, অন্যদিকে মতিহাট সহ ধরে, কুমিল্লাতে কিন্তু ভালো প্রভাব রয়েছে, আমরাপুর, তারপর আগরতলা, তারপর ঢাকা, অন্যদিকে কাপাসিয়া, লাকা সহদরে, মৌলভীবাজার, সিলেট বিভাগ সহদরে, মূলত দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ জায়গায় প্রবল বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো শুধু তাই না, খুলনা, বরিশাল, তারপর ময়মনসিংহ, রংপুর, এই সমস্ত জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে অলরেডি। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।